আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে টাইলস ডিজাইন করে দেখাবো। দেখুন, টাইলসে এই লেখাগুলো লিখতে হয় এবং সেগুলোকে টাইলস অনুযায়ী খণ্ড খণ্ড বিভক্ত করতে হয়। টাইলসের লেখা এবং ছবিকে একটা টাইলস মিনারকে কিভাবে এরকম তিনটা ভাগে ভাগ করে বড় সাইজের প্রিন্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে ইলাস্ট্রেটরে করে দেখাবো। প্রথমে আপনারা ইন্টারনেট থেকে এই মিনারগুলো ডাউনলোড করে নেবেন, লেখাগুলো টেক্সট, যাতে সহজে ই করতে পারেন। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করব। আমরা একটা নতুন পেজ নিয়ে নেই। কাস্টম সাইজ, সাধারণত টাইলসের সাইজ হয় 25 সেমি ওয়াইড এবং হাইট 40 সেমি। তো সেটা দিয়ে আমরা ক্রিয়েট দেব। আমরা পেয়ে গেলাম পেজ। এখন এটাকে আমাদের যে কাজটি করতে হবে, বিভিন্ন ভাগে ভাগ করার জন্য আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে শিফট ও অথবা আর্ট বোর্ড টুলটা সিলেক্ট করে নেব। দেখুন, সিলেক্ট হয়ে গেল। এবার আমরা অল্টার হোল্ড করে জুম আউট করে নিলাম। এখন দেখুন, এই যে অল্টার প্রেস করলে কপি আইকন আসছে, তো আমরা এগুলোকে এখন কপি করব। তো অল্টার প্রেস করে ধরে রেখে মাউস লেফট বাটন দিয়ে আমরা ডানে নেব। আমরা প্রথমে একটা মিনার ডিজাইন করে দেখাই। তো আমরা যে এখানে একটা ভাগ হচ্ছে যে আমি কয়টি ভাগে ভাগ করব। আমরা যে পাশাপাশি তিনটি পেজ নিলাম, সো তিনটা ভাগ হবে, এবং নিচে আমরা কতটুক নিতে চাই সেটা আপনার ইচ্ছা, আপনার কতটুক মাপের মিনার তৈরি করবেন সেটার উপর নির্ভর করছে। তো আমরা একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করে নিতে পারি, তিনটা স্লাইড সিলেক্ট হয়ে গেল। এখন আমরা একসাথে কপি করতে পারি, সেজন্য সেম পদ্ধতি, অল্টার প্রেস করে নিচে সঠিক মাপে ছেড়ে দেব। এবার আমরা আবারও শিফট প্রেস করে 6টা পেজকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আবার নিচে দিয়ে দিতে পারি। তো দেখুন, আমরা প্রায় পাশাপাশি তিনটা এবং নিচে 4টা টাইলস নিয়ে নিলাম। তো এখন আমাদের কাজ হলো, আমরা এখানে অ্যাড করব, মিনারকে অ্যাড করব। তো ফাইল থেকে আমরা ওপেন করি, আমরা যে মিনারটি ইউজ করতে চাচ্ছি সেটা ওপেন করে নিলাম। মিনারকে এখান থেকে সিলেকশন ভি টুল সিলেক্ট করে আমরা এই যে মাউস হোল্ড করে নিয়ে আমাদের এই স্লাইডে চলে আসবো। খুবই ছোট সাইজ এসেছে। আপনারা অনেক HD একটা মিনার ডাউনলোড করে নেবেন এবং আমরা এটাকে বড় করে নিচ্ছি। দেখুন, এই যে এখানে আমরা পেজের দাগগুলো দেখতে পাচ্ছি, এই এই অংশে বিভক্ত হয়ে যাবে। আমরা আরো একটু বড় করে নিই মিনার, একটু মোড়া করে নিতে পারি, মাঝামাঝি একটা পজিশনে রেখে আমরা ওকে করে দিল। আমাদের পিকটা মূল স্লাইডে বসে গিয়েছে। এখন আমাদের সেভ করা, অনেক কিছু একটা কাজ। তোমরা এখন ফাইল সেভ এস যে আমরা এই যে PDF ফরম্যাট দেবো, তাহলে কী হবে, ফাইলগুলোর কোনো নষ্ট হবে না, সাইজ এবং HD কোয়ালিটি হবে। এবং এই যে এখন দেখুন, ইউজ আর্টবোর্ড অল রেঞ্জ প্লাস 12 টাইলস হবে, কারণ আমরা 3x4 করেছি। তো সেভ চাপ দেব, এটা মিনার নাম দিলাম, মিনার সেভ, এখানে সেভ PDF দিয়ে দেব। দেখুন, সেভ হয়ে গেল। এখন দেখুন কেমন দেখায়, এটা আমরা জুম আউট করে দেখাই। দেখুন, এই যে প্রথম পেজটা সাদা রয়েছে, এই যে পরের পেজে মিনারের এক উপরের অংশ, ডান পাশের অংশ সবগুলো এই যে নির্দিষ্ট স্লাইসে স্লাইসে বিভক্ত হয়ে গেছে। একটা টাইলসের মাপে 12টা হয়ে গিয়েছে। এটা এই যে ফার্স্ট ইমেজ, এটা ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, এবারে থার্ড, ফোর্থ, এভাবে বিভক্ত হয়ে গেছে। দেখুন, PDF দেখতে পাচ্ছেন। এগুলো এখন যদি আমরা প্রিন্ট করি, আলাদা আলাদা একটা করে টাইলসে প্রিন্ট হয়ে আসবে, এবং সেগুলো আমরা যখন সংযুক্ত করব তখন আমরা একটা পরিপূর্ণ মিনার পেয়ে যাব। এবার আমি আপনাদেরকে আরেকটা যেটা দেখাবো, লেখা অ্যাড করা। তোমরা এটা এখন সেম কাজ, লেখা অ্যাড করতে আমরা এখানে লেখা সাধারণত পোর্ট্রেট মোডে হয় না,
তো লেখাগুলো হয় অয়েড মোডে, আমরা সেগুলো অয়েডের পাশে পিকগুলো দিয়ে দিচ্ছি। আমার অত আর এক একটা লাগবে না, এক একটা কেটে দিচ্ছি। এখন আমরা এখানে এই স্লাইড একটা লেখা অ্যাড করি। তো আমরা এখন যে লেখাটা অ্যাড করতে চাচ্ছি সেটা ওপেন দেব, অথবা আপনারা টেক্সট দিয়েও লিখতে পারেন। আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দেবো। এখানে যে কালেমা লিখতে আছে দুইটা, আমি ডাউনলোড করে রেখেছি, ওপেন করব। তো এখন আমরা এই যে যেটা ইউজ করতে পারি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আমরা আমাদের প্রথম পেজে চলে যাব। এখানে আমরা এই যে এখন আমরা কতটুকু সাইজ নিতে যাচ্ছি সেটা দিয়ে দেব। দেখুন 2, 4, 6টা টাইলসে আমরা একটা লেখা অ্যাড করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তো এখন কাজ শেষ, এখন শুধু সেভ করব। ফাইল, এই যে সেভ এস, পিডিএফ ফরম্যাট, এটা হলো কালেমা, আবারও সেভ পিডিএফ। দেখুন কালেমা এই যে বিভিন্ন, এটার কোয়ালিটি একটু লেখা না হওয়ার কারণে এই যে বিভিন্ন ভাগ হয়ে গেছে, এবং সবগুলো একসাথে করলে আমরা একটা পরিপূর্ণ কালেমা পেয়ে যাব। তো দেখুন এইটা পিক ইউজ করার কারণে কোয়ালিটি অনেক নিম্ন আসছে, জুম করলে ফেটে যাচ্ছে। আমরা এখন হাই কোয়ালিটিটা দেখাবো। তো আমরা এইটা কেটে দিচ্ছি, আমি একটা কালেমার লেখাটা যে কপি করে নিচ্ছি। আপনারা এটা দেখুন নেট থেকে পেয়ে যেতে পারেন। এখন আমরা টেক্সট সিলেক্ট করব, টেক্সট টেক্সট অনেক ছোটো এসেছে, কন্ট্রোল পেস্ট করে আমরা বড় করে নেব। এবং এখানে সিলেক্ট করে রাইট বাটন করে অথবা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেব। এখন আমাদের ফন্ট ঠিক করতে হবে, কারণ এখানে আরবি ফন্ট সিলেক্ট করতে হবে, তাছাড়া আরবি ইউজ হবে না, সেটা দেখতেই পাচ্ছেন। ছোট করে নিলাম টেক্সটে, যে আমরা এই আরবি লেখাটা সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে আরবি ফন্ট ব্যবহার করতে হবে আমাদের। আমরা যে ক্যালিবি ফন্টে আরবি পেয়ে গেছি, আমরা ক্যালিবি ইউজ করতে পারি, এছাড়াও আরও ফন্ট শেরিফ যে কোনো একটা ইউজ করতে পারি। আসলে আমরা দেখানোর জন্য দেখাচ্ছি, এখানে মাঝে মাঝ বরাবর দিয়ে দেই, বড় করে দিই। এটা এখন আমরা এইভাবে আপনার স্টাইল টেক্সট দিতে পারেন এই লেখা আরও। তো এখন আমরা আবার সেভ করব। এবার আমি ভিন্ন একটা সেভ দেখাই, সেটা হলো আমরা এখন পিকচার মোডে সেভ করব। তাহলে এক্সপোর্ট অ্যাস, এখান থেকে আমরা এই যে তাহলে কোন ফরম্যাট, পিএনজি অথবা জেপিজি, যেটা ইচ্ছে দিতে পারেন। এবং অবশ্যই ইউজ আর্টবোর্ডে টিক দিয়ে দেবেন। এই যে কালেমা লেখাই আমরা সেভ দেবো, এখন দেখুন কি হয়। এখানে যে আপনারা কোন মোড ইউজ করতে চাচ্ছেন, কোয়ালিটি 10-এ 10 দিয়ে দিলাম, সেভ দেওয়া মাত্র দেখুন কালেমা দিয়ে এই যে পিক তৈরি হয়ে গিয়েছে, এবং এই যে প্রতিটা খণ্ড খণ্ড বিভক্ত। তেমনিভাবে আপনারা যে কোনো দুয়া অ্যাড করতে পারেন। এবার আমি যেটা দেখাবো আপনার একটা পিককে কীভাবে খণ্ড খণ্ড করবেন। ঠিক আছে, পিকের জন্য আমরা একটু একটা সঠিক মাপে বসায় নেব। আমরা 3x3 স্লাইসে বিভক্ত করবো একটা পিককে, এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে কাজে লাগে। তখন আমরা যে পিকটা বিভক্ত করবো সেই পিকটা এখন ওপেন দেই। মিজানুর রহমান আজহারি, আমাদের প্রিয় বক্তাকে আমরা অ্যাড করি। এখানে সিলেকশন টুল থেকে সিলেক্ট করে আমরা প্রথম পেজে নিয়ে যাবো, তারপর আমরা সাইজ বড় করে দেব।
একদম পরিপূর্ণ রূপে দিয়ে দিতে পারেন। দেখুন এই যে 3x3 টাইলস, এটা বিভক্ত হয়ে যাবে। এখন আমরা সেভ করবো, ফাইল এক্সপোর্ট, জেপিজি পিএনজি যেটা ইচ্ছা করতে পারি, এম লিখে সেভ দিলাম। এবং এই যে অবশ্যই ইউজ আর্টবোর্ডে টিক দিয়ে দেবেন, অথবা পিডিএফ করতে পারেন, যেটা ইচ্ছা করতে পারেন। এই যে কোয়ালিটি, হাই কোয়ালিটি দিয়ে দিলাম। ট্রান্সপারেন্ট আপনারা হোয়াইট দিতে পারেন বা ট্রান্সপারেন্ট রাখতে পারেন। ওকে, দেখুন এই যে মিজানুর আধারেকে 6টি ভাগে ভাগ হয়ে গেল। এই পিকগুলো আপনার প্রিন্ট করে জোড়া দিয়ে এক জায়গায় করলে বড় একটা ছবি পেয়ে যাবেন। তো আমি এই স্লাইসিং টুলটা দেখালাম, এভাবে আপনারা টাইলস ডিজাইন করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ।